আমরা যে সস খাই ভাবছিলাম এক একটা স্কুইড দেখে কত বড় বড় হবে, কিন্তু স্কুইড এই হচ্ছে সেই স্কুইড। তার উপরে একটু হালকা করে ছচ নিতে হবে, আমরা ছচটা নিলাম রুচির তিন টাকার ছচ। এই যে স্কুইড ছচ বুসমিল্লা অক্টোপাস কিছুটা বুড়ি ফুলকপির গোড়া আছে না শক্ত, ওইরকম লাগে না, মানে স্কুইডের আলাদা কোনো ই নেই, মানে আলাদা যে একটা মানে কোনো গন্ধ অথবা কোনো ই কিছুই পাবা না, কিছু পাব না, কিছুই নেই, মানে ভিন্ন কোনো স্বাদ নেই না, নিজস্ব কোনো স্বাদ পাই না। কেমন জানি আগে খাওয়া যাবে না, দেখেন আপনি তাদেরকে, আপনারা দেখেন এইটার সঙ্গে সস খেতে হবে, তার সসের স্বাদটা মুখে লাগবে। কিন্তু আসলে স্কুইডটা দেখতে যেরকম তার থেকে খাইতে কিন্তু খারাপ হবে, এমনিতে খুব মানে প্রোটিন সমৃদ্ধ একটা খাবার, প্রোটিন ঠিক আছে কিন্তু দেখতে কিছুটা তোমার উপর জেলি ফিশ আছে না, এই একটা এরকম হাতের নাম মানে কি হিন্দি না, এই ইসে এই যে অবস্থা কি নাম এটা উত্তরা সেক্টর 7 চাইনিজে খাইছি, ওইখানে রাখছিল 1700 টাকা এই সাইজ এরকম, তাই না, এই সাইজ। আর কিন্তু দামের তুলনায় সত্যি যে অনুপাতে কক্সবাজার মানে এই অন্তপক্ষে মাছের দামগুলো ওইরকম বেশি নেয় না, কারণ মাছের এবার এটা তো চিংড়ির একটা জাত জাস্ট আর কিছুই না, সেম কোয়ালিটি এখানেই দাম হয়েছে একদম সেম চিংড়ি মাছের মতো মাছ ভিতরে, ঠিক আছে সবাই ভালো থাকবেন, আমি মাছের দাম সহ এবং ফ্রাই করা মাছ সহ দেখালাম, ধন্যবাদ সবাইকে।